হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গরুর কলিজা ভুনা করব। এই রেসিপিটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আমি এখানে প্রায় 500 গ্রাম কলিজা ছোট ছোট করে কেটে নিয়েছি। ম্যাক্সিমাম মানুষই কলিজা গরম পানি দিয়ে ধুয়ে নেন, কিন্তু আম্মা তা করেন না। উনি বলেন যে গরম পানি দিয়ে ধুয়ে ফেললে কলিজার পুষ্টিগুণ কমে যাবে। আপনারা চাইলে গরম পানিতে 20 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিতে পারেন। এতে কলিজা থেকে যে লাল লাল পানি বের হয় সেটা আর বের হবে না এবং খাবারের কালারও কালচে হয়ে যাবে না। আমি হাঁড়িতে 7 কাপ পানি বসিয়ে দিয়েছি। এর মধ্যে 3টা এলাচ, 2টা ছোট ছোট দারুচিনি স্টিক, 1 চা চামচ হলুদ গুঁড়া, 7 মতো মরিচ গুঁড়া, 2 চা চামচ করে ধনিয়া ও জিরা গুঁড়া, 1টা তেজপাতা, 2 চা চামচ করে আদা ও রসুন বাটা, 7 মতো লবণ এবং 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। এগুলোকে 5-6 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে কলিজাগুলো ছেড়ে দিলাম। এখন একটু পরপর নেড়ে নেড়ে রান্না করব। পানি শুকিয়ে এসেছে, এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলব। এবার বাগারের জন্য 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে নিলাম। তেল গরম হলে তাতে 2/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকবো। এ পর্যায়ে 1 চা চামচ আদা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ভাজব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার কলিজার হাঁড়ি চুলায় বসিয়ে দিয়ে তার মধ্যে বাগারের পেঁয়াজ ঢেলে দিব। যদিও আম্মা বাগারের হাঁড়িতেই কলিজা ঢেলে দেন, আমি উল্টোটা করলাম। আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, পেজ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পাঁচ ছয় মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করব। এটা একদমই অপশনাল, এটা আমার এডিশন, আম্মা এটা করেন না। যাই হোক, নেড়ে চেড়ে পেঁয়াজ একটু ট্রান্সপারেন্ট হয়ে আসলেই চুলা বন্ধ করে দিব। ব্যাস, হয়ে গেল। আশা করি বাসায় ট্রাই করবেন, কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। সো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।